জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন মিন্টু ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন জিনেদার মাটি মিন্টু ভাইয়ের ঘাটি মিন্টু ভাই ভালো ছেলে ভোট দেবে তাই এসে খেলে মিন্টু ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ে নাই মিন্টু ভাইয়ের মার্কা নৌকা মার্কা নৌকা মার্কা মিন্টু ভাইয়ের মার্কা শেখ হাসিনার দুই নয়ন গ্রামবাসীদের উন্নয়ন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আচ্ছা, তুমি যাকে নিয়ে স্লোগানটি বললে তুমি তাকে চিনো? হ্যাঁ, ছাইদুল গণের মিন্টু ভাই। যে ওনার সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু মোবাইলই দেখেছি, সামনাসামনি দেখিনি। সামনাসামনি দেখা করতে চাও তার সাথে? চাই। আচ্ছা, তুমি এই যে স্লোগানটি দিলে তার পাশাপাশি তুমি অন্য কোনো কিছু পারো? কবিতা? কবিতা? হ্যাঁ, একটা কবিতা শোনাও তো আমাদের। গোল করোনা লেগেছেন ছুপিয়া কামার গোল করোনা গোল করোনা সতুন ঘুমাই খাটে এই ঘুমকে কিনতে হলো নোয়াব বাড়ির হাটে সোনা নয় রূপা নয় দিলাম মোতির মালা তাই তো সটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। ধন্যবাদ তোমাকে। দর্শক, যার স্লোগানটি শুনছিলেন কবিতার আগে, তিনি হলেন ঝিনাইদহের সাবেক পৌর মেয়র, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। তাকে নিয়ে যে এত বড় একটা স্লোগান এতটুকু বাচ্চা করতে পারে এটা আসলে ভাবা যায় না, যার কারণে এটি কিন্তু ভাইরাল হয়েছে মুহূর্তেই, প্রত্যেকের ওয়ালে ওয়ালে ঘুরপাক খাচ্ছে এটি। তার এই যে নাজিবার পিতা, তিনি কিন্তু আমাদের পাশে বসে আছেন, তিনি মূলত এই যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, স্বেচ্ছাসেবক লীগের, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, কথা বলবো। সেটা হচ্ছে আসলে এই যে 5 বছর বয়স নাজিবার, এত সুন্দর করে একটা স্লোগান কোনো বাদল না সুন্দর করে বললো, আসলে এটা সে কীভাবে আয়ত্ত করেছে? এটার কারণ হচ্ছে আমি যেহেতু রাজনীতি করি আর আমার ছোটো মেয়ে আমার খুব ভক্ত, এবং আমি সকাল সকালে যখন শহরে যাই সারাদিন আর বাসায় আসি না, আমার আস্তে আস্তে রাত দেখা যাচ্ছে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত বেজে যায়। আর আমি যতক্ষণ আসবো না বাসায় ততক্ষণ আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করে, এবং আমি যখনই বাসায় আসবো আমার প্রথমে একটা সালাম দেবে, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম, আম্মু কেমন আছো, এই যে আমি বাবা তোমার জন্য অপেক্ষা করে আসি, তুমি আমার কাছে আগে বলো তুমি আজকে মিন্টু ভাইয়ের সাথে কী কী করলে। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার আমি দেখাচ্ছি আমি মিন্টু ভাইয়ের সাথে কী কী করলাম। তখন আমি মিন্টু ভাইয়ের সাথে যেগুলো প্রোগ্রাম করি আমি প্রতিদিনই ওর মোবাইলে আমি দেখাই, দেখানোর পরে ওর ইচ্ছা জাগে যে বাবা আমিও কিন্তু তোমার মতো রাজনীতি করব, আমি বড় হয়ে তোমার মতো রাজনীতি করব। এবং ও আস্তে আস্তে আমার কাছ থেকে এইগুলো এক দুই দিন, আমি বেশি সময় বানাই, অনেক রাইথে যাই, একেবারে খাওয়া দাওয়া করি, ওর ঘুম পাড়াই, কিন্তু মাঝে মাঝে ও আমার কাছ থেকে এই স্লোগানটা শোনে যে আমি একটু শিখবো। এই শিখে যে একবার দুইবার বলাতে ও দেখি যে ওর ভিতরে এই জিনিসটা চলে গেছে। তারপর হঠাৎ দেখি স্কুলে ওর স্যারে শোনাচ্ছে, তখন ওর স্যারও এটে আর কি এই জিনিসটা যে এতটুক মেয়ে এত কিছু পারে, হ্যাঁ, সেই হিসাবে আর কি ওইটা আর কি ভিডিও করে ছেড়েছে। ছাড়ার পরেই মিন্টু ভাইও শুনে খুব খুশি হয়েছে, মিন্টু ভাইও আসার ইচ্ছা প্রকাশ করেছে এখানে যে আসবে তোর মেয়ের সাথে দেখা করবো, এতটুক ছোট মানুষ, যে আপনার ছোট্ট একটা বাচ্চা যার ভাইরাল হয়েছে, তার যে ভাইরাল হতে আপনি পিতা হিসেবে আসলে আপনার কেমন লাগছে? আমি অবশ্যই খুশি, যেহেতু আমিও রাজনীতি করি, হ্যাঁ, সামনে আমার মেয়েরও ইচ্ছা ওরও ইচ্ছা যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন যেভাবে উন্নয়ন করছে দেশ, সাইদুল করিম মিন্টু ভাই যেভাবে মানুষের উপকার করে, গরিব স্টুডেন্টদের অর্থ সহযোগিতা করে, তারপরে যাদের বাড়ি ঘর নেই তাদের বাড়ি ঘর নির্মাণ করে দেয়, বিভিন্ন গরিব মানুষই অসহায় মানুষদের প্রতি মানে যে কোনো সময় তার দোয়া সবসময় মিন্টু ভাই খোলা। এই গল্পটা আমি মেয়ের কাছে আসে বলি বলে মেয়েরও ইচ্ছা জাগে যে আমু বাবা বড় হয়ে রাজনীতি করবো এবং আমু মানুষের মিন্টু ভাইয়ের মতোই মানুষের সেবা করবো। এই জন্যে আমি গর্ববোধ করি যে আমার মেয়ে, যেহেতু আমি রাজনীতি করি, রাজনীতিটা আমি ভালোবাসি, হ্যাঁ, আমি চাই যে আমার দুইটা মেয়ে, অন্তত একটা মেয়ে অবশ্যই রাজনীতির সাথে জড়িত থাকবে। দর্শক, শুনছিলেন রাইবার নাজিবার পিতার কথা। আসলে
নাজিবা অলরেডি আমরা ফেসবুকে যেটা দেখতে পেয়েছি অগ্নিকন্যা হিসেবে খ্যাত হয়েছে, আগামীর অগ্নিকন্যা যাকে বলা হচ্ছে, সেই আগামীর অগ্নিকন্যার আসলে তার নিজের কি প্রত্যাশা আছে? যেহেতু ছোট তারপরে তার কাছে শোনার চেষ্টা করি আসলে সে কি হতে চায়। তুমি বড় হয়ে কি হতে চাও? মৃদু ভাইদের সবার যে আছে গরিব মানুষদের আছে বাড়ি করে দেয়, আমি ওরা মস্তে রাজনীতি করতে চাই। দর্শক শুনলেন, সে আসলে রাজনীতি করতে চায়, তবে রাজনীতি করার আগে যে কথাটা বোঝাতে চেয়েছে বাচ্চা মানুষ, সে যে সাইদুল করিম মিন্টু ভাই যেভাবে মানুষের উপকারে, সে বিভিন্ন মানুষকে উপকার করে, সেই উপকারের রাজনীতিটা সে করতে চায় বড় হয়ে। আসলে কি বলবো, একটা ভালো লাগা বিষয়, এতটুকু বাচ্চা মাত্র 5 বছর বয়স, পেলেতে পড়াশোনা করে, তার যে চাওয়া, এই চাওয়াটা আসলে অনেকে অন্যভাবে দেখবেন রাজনৈতিক বিষয়ে, যেহেতু অনেকে অন্যভাবে দেখবেন, কিন্তু তার যে মনের আকাঙ্ক্ষা, আগামীতে সে মানবিক একজন রাজনৈতিক নেতা হতে চায়, এটাই সবচেয়ে বড় কথা। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম সেই নাজিবার সাথে, আগামীর অগ্নিকন্যা। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মফিজুল ইসলাম, ক্যামেরা ছিল দীপ্ত পাণ্ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিনেদা টিভির সাথে থাকবেন।